হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা, তার নাম কমল পাটেকার। আপনি ছিলেন একজন ফাইটার, আপনি হয়েছেন ফাইট ডিরেক্টর এবং ভিলেন, এবং দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন, চলচ্চিত্রের সাথে জড়িত আছেন। তো কমল পাটেকার এই নাম নিশ্চয়ই আপনার বাবা মা দেননি, আপনি নানা পাটেকারের নাম থেকে পাটেকার চুরি করে কমলের সাথে পাটেকার বসিয়েছেন। আপনার বেসিক নাম কি? আমার বেসিক নাম কামরুজ্জামান কমল। নানা পাটেকার কি আপনার অভিনয়ের? এটা আসলে আমি তার খুব ফ্যান, এই জন্য এটার সাথে আজ থেকে 25 বছর আগে আমি উড়িষ্যাতে একটা ছবির কাজে গেছিলাম, ওইখানে এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাটেকার শব্দটা আমাকে ঢুকে। আপনি চলচ্চিত্রের সাথে জড়িত কত বছর? 82 থেকে এই পর্যন্ত। আপনার প্রথম চলচ্চিত্র কি ছিল? ফকির মজনু শাহ। সেখানে আপনি কি ভূমিকায় ছিলেন? ওটা একটা জুনিয়র শিল্পীর চরিত্র, ফাইটার। প্রথমে আপনি ফাইটার হিসেবে কাজ করতেন, আপনার গ্রুপের নাম কি? জ্যাম্পস। আমি জ্যাম্পসে কাজ করছি, তারপরে ফাইট ডিরেক্টর মুসলিম ভাইয়ের হাত ধরেই আমি মূল ফাইটার হয়েছি। ওকে, তো ফাইটার দৃশ্যে অভিনয় করবার সময় আপনাদের তো বিভিন্ন স্টান্ট দৃশ্যে অভিনয় করতে হতো এবং ফাইটারদের অনেক কষ্ট করতে হয়। একজন ফাইটারের আসলে পরিশ্রমের মাত্রাটা কতটুকু, চলচ্চিত্রে তার অবদান কি? আসলে আমরা যারা ফাইট করি, মনে করেন আমরা একটা গ্লাস জাম দিলাম, বাইরে যেগুলো গ্লাস জাম দেয় এগুলো আপনার সুগার গ্লাস থাকে, ওটা একটা ছোটো বাচ্চাও দৌড় দিয়ে ভেঙে যেতে পারবে, কিন্তু আমরা এই অরিজিনাল এই গ্লাসগুলো জাম দিই। আমার এক ফাইটার জুম্মন নাম, একটা দামি দিতে গিয়ে তার গ্লাস এমনভাবে এখানে ঢুকছে, আমি নিজে তারে মেডিকেল নিয়ে গেছি, ডাক্তার যখন ট্রিটমেন্ট করতেছে তার ফুসফুস থেকে বাতাস বের হচ্ছিল, এতটি গ্লাস ঢুকে গেছে। আপনারা বলছেন যে খুব বেশি প্রোটেকশন আপনাদের দেওয়া হয় না, এক ধরনের রিক্স নিয়ে আপনারা কাজ করেন, পারিশ্রমিক কেমন পায়? যদি এক শিফট কাজ করে বর্তমানে 1000 থেকে 1500 টাকা পায়। ফাইট ডিরেক্টরের ভূমিকাটা কি বাংলাদেশের চলচ্চিত্রে? সেটা হলো আগে যে ফাইটারগুলো ছিল, যে আমার সাথেও যারা ছিল অনেকে মারা গেছে, অনেকে হয়তো এই লাইনই ছেড়ে দিয়েছে, কেউ অসুস্থ হয়ে আছেন। এখন যারা নতুন নতুন ছেলেরা আসতেছে, প্রত্যেকটা জিনিস শিখার একটা দরকার আছে। আমাদের বাবারও বাবা জসিম ভাই, সে একদিন একটা কথা বলছিল যে একটা পরিচালক গেট থেকে FDC একটা ছেলেকে এনে একটা নায়ক বানাতে পারবে, কিন্তু একটা ফাইটার বানাতে পারবে। আজকে থাইল্যান্ডে ফাইট করতে গেলে জাইকা নামে এক ফাইট ডিরেক্টর আছে, প্রায় 50 থেকে 60 লক্ষ বাদ পাইছে, ওরে কিন্তু দিচ্ছে। আজকে মাদ্রাজের কি রকি মাস্টার, ওরে আনতেছে, ওরে কিন্তু 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা তাদের দিচ্ছে, আপনাদের দিচ্ছে না কেন? আপনাদের যোগ্যতা কম বলে আমাদের এই দেশে এখনো ফাইট ডিরেক্টর আরমান জীবিত আছে, এখনো ফাইট ডিরেক্টর আমাদের ভাতিজা চুন্ন জীবিত আছে। আমরা মুম্বাই না শুধু, আমরা বাংলাদেশের লোক হলিউড চ্যালেঞ্জ করতে পারি যদি আমাদের ওই অ্যারেঞ্জমেন্ট দেয়। আপনাদের সবচেয়ে বড় ভূমিকা দেখা যায় শিল্পী সমিতির নির্বাচনে। সবাই যখন নির্বাচনে দাঁড়ায় ফাইটারদের সন্ধান করতে থাকে, ফাইটাররা যেদিকে ভোট দিবে সেদিকেই জিতবে। তো এই যে আপনাদের ভোটে মূল্যবান হয়ে ওঠা এবং বাকি সময় অবহেলিত পড়ে থাকা, এই বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করেন? আমিও কিন্তু প্রায় 8 বছর একটানা ফাইটার একটা সংগঠন ছিল, ওটা সভাপতি ছিলাম, তারপর ওইটা আমি রিজন দিয়ে আমি শিল্পী সমিতির নির্বাচন করি। আমি কিন্তু 3 বার সম্পাদক পোস্টে শিল্পী সমিতি। এই সময়ে প্যানেল বিভক্তি, এগুলো কি চলচ্চিত্রে দরকার আছে না দরকার নেই? এখানে যদি আপনার সমিতিগত প্যানেল হয় তো এক এক প্যানেলের তো একজনের থাকতেই হবে, মূল তো সবাই আমরা। আপনারা কি চলচ্চিত্র থেকে বেশি মনোযোগী হয়ে উঠেছেন প্যানেল এবং এই চলচ্চিত্র সমিতির প্রতি? না, সংগঠন থাকলে তো এগুলো করতেই হবে। এবং এবার আপনার কাছে প্রশ্ন, সংগঠন থাকারই বা দরকার? সংগঠন তো লাগবে, সংগঠন দিয়ে আপনি কি বেনিফিটেড হয়েছেন? এটা বেনিফিটের কিছু না, আমাদের শিল্পী সমিতি কিন্তু কোনো ইনকাম নাই, এটা ফ্রি একটা সংগঠন, আমরা পকেট, আমরা যারা পাস করি পকেটের টাকা দিয়ে কিন্তু সমিতি চলে। অলাভজনক একটি বিষয়ে সময় না দিয়ে চলচ্চিত্র নিয়ে ভাবনা, চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আপনারা কি? চলচ্চিত্রে আরও অনেক বড় বড় লিডার আছে, ওরা ভাব, আপনাদের কোনো ভাবনার দরকার নেই? আমাদের তো আর বড়দের উপর আমরা যেতে পারি না, বেঁচে থাকতে যদি আমি একটা পার্শ্ব চরিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি তো আমি ধন্য হব। ওকে, বাংলাদেশের সেরা চলচ্চিত্র কোনটি আপনার দৃষ্টিতে? দৃষ্টিতে এখনের যেটা বেশি ব্যবসা সফল ছবি ওইটাই ভালো। কী নাম বলবেন? অনেক ছবি হয়েছে আজ থেকে বহু বছর আগে, বেদের মেয়ে জোস্ট। বাংলাদেশের সেরা নায়ক কে আপনার দৃষ্টিতে? এখন তো বাংলাদেশের পটভূমিতে আমরা যা দেখতেছি শাকিব খানি একদম। বাংলাদেশের সেরা নায়িকা কে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে শাবনম। বাংলাদেশের সেরা ফাইটার কে, ফাইট ডিরেক্টর কে আপনার দৃষ্টিতে? বাংলাদেশে এখনো তো বর্তমান আরমান শাহরিয়ার আছে।